সারা রাত ধরে ঝুমুর গান ও নাচের মধ্যে দিয়ে করম পুজোর অনুষ্ঠানে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। নানা উপাচারে পালিত হলো অনুষ্ঠান। সারা রাত ব্যাপী ঝুমুর গান ও নাচের মধ্যে দিয়ে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে আনন্দে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। নিষ্ঠা ও মর্যাদার সাথে পালন করলেন করম পূজা। মঙ্গলবার খড়দহ পাতুলিয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে বড়বাগান আদিবাসী যুব ক্লাবের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হল ফসল কাটার উৎসব করম পূজা। মূলত মা বাবাকে শ্রদ্ধা জানিয়ে করম বাবা রূপে পূজা করা হয় প্রকৃতির গাছকে। এই পূজাকে কেন্দ্র করে সারা রাত ব্যাপী এলাকার সকল শ্রেণীর মানুষেরা মিলিত হন। নানা উপাচারে নানা ধরনের পূজার সামগ্রী উৎসর্গ করা হয় করম দেবতাকে। এই পূজোকে কেন্দ্র করে পূজার রীতি অনুযায়ী ঝুমুর নাচে গানে ও মাদলের মধ্যে দিয়ে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। আমাদের এই করম পুজোটা ভাদ্র মাসে একাদশী দেখে আমাদের করম পুজোটা করা হয়। তা এই পুজোটা আমাদের যে আমাদের একটা ধনী করে প্রকৃত একটা গাছ নিয়ে আমরা পুজো করি, গাছ নিয়ে ধনী করে পুজো করি। এই গাছটার কাছে আমরা হাওয়া থেকে, বাতাস থেকে, অক্সিজেন থেকে, খাবার থেকে আমরা সব কিছু পাচ্ছি। তাকে আমরা মানে আমরা ধরেন ছাড়তে আমরা পারিনি দীর্ঘদিন। আমরা এখন ইয়ে করে আমরা আদিবাসীরা ধরনকে যারা বেঁচে আছি, যারা থেকে এসছি, আমরা গাছ নিয়েই আমরা এখন ইয়ে করে বেঁচে আছি করে। তাই এই গাছটাকে না, তা গাছটাকে আমাদের ধরেন ইয়ে করে প্রকৃত আমাদের ভগবান বলে ইয়ে করে আমরা মেনে এসছি আর ওটাকে মেনে যাব আর মেনে চলবো এই করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য, গ্রাম সংসদ সদস্য স্বপন দাস, ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশালতা দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ঝুমুর গানে নৃত্যের সাথে পায়ে পা মেলান পাতুলিয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস। এখানে এসে খুব ভালো লাগছে, আমি দীর্ঘ প্রায় 4 বছর বা 5 বছর ধরে আসছি, খুবই ভালো লাগছে। মানে আমার আদিবাসী ভাই বোনদের জন্য কোনো কিছুই বরাদ্দ ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারেরই এক দিনটা ছুটির দিনে পরিণত করেছে। আজকে আমরা অফিস করেছি কিন্তু বলা রয়েছে আমার আদিবাসী ভাই বোন যেখানে যে স্টেটে কাজ করে তাদের কিন্তু আজকে ছুটি। সেই জন্যে আরও বেশি ভালো লাগে যে এদের জন্য একটা দিন, এদের আর অন্য কোনো চাহিদা নেই, সারা বছরে সবার যায় এদেরও তাই, এই একটা মাত্র এক্সট্রা এদের নিজেদের জন্য, একদম এদের নিজস্ব। তা সেই দিনটা মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি প্রকাশ করেছেন এবং এই আদিবাসী ভাই বোন যারা আছে প্রত্যেকেই আজকের দিনে আনন্দ করছে, তার সঙ্গে আমরাও কিন্তু সামিল হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়দহ।